বাংলাদেশের প্যাকেট বাজারে প্রতি কেজি আলু পেঁয়াজ রসুন কত টাকা দরে বিক্রি হচ্ছে তা আপনাদেরকে জানিয়ে দিব। সম্মানিত দর্শক বিন্দু, আপনারা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সম্মানিত দর্শক বিন্দু, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ করব, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেল ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনার একটা লাইক আমাদেরকে এরকম ভিডিও বানাতে আরও উৎসাহ যোগাবে। চলুন দর্শক বিন্দু, আজকে প্যাকেট বাজার একটি জেনে নিই। শুরুতে জানাবো আলুর বাজার। আলুর বাজার রয়েছে যেটা স্টিক আলু সেটা বিক্রি হচ্ছে 22 টাকা, যেটা গুটি আলু সেটা বিক্রি হচ্ছে 26 টাকা, আর যেটা বগুড়া লাল আলু সেটা বিক্রি হচ্ছে 28 টাকা। সম্মানিত দর্শক বিন্দু, আমি আপনাদেরকে জানিয়ে দিব পেঁয়াজের বাজারে সর্বশেষ আপডেট ফ্রেশ নিউজ। যেটা দেশীয় পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে 42 টাকা থেকে 45 টাকা, আর যেটা এলসি পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে 38 টাকা থেকে 40 টাকা। সম্মানিত দর্শক বিন্দু, আমি আপনাদেরকে জানিয়ে দিব রসুনের বাজারে সর্বশেষ আপডেট ফ্রেশ নিউজ। যেটা দেশীয় রসুন সেটা বিক্রি হচ্ছে 5 টাকা থেকে 60 টাকা 75, আর যেটা এলসি রসুন সেটা বিক্রি হচ্ছে 95 টাকা থেকে 115 টাকা 75। সম্মানিত দর্শক বিন্দু, ছিল পাইকারি বাজারে প্রতি কেজি আলু পেঁয়াজ রসুনের সর্বশেষ আপডেট ফ্রেশ নিউজ। অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য।